নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম দু হাজার আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর সন্দীপ রায় সহ হিন্দু স্কুল আজকের আলোচনায় তোমাদের সঙ্গে আছি আলোচনার বিষয়বস্তু দশম শ্রেণীর বিষয় জীবন বিজ্ঞান এবং তার অন্তিম পর্ব পরিবেশ সম্পদ এবং সংরক্ষণের প্রথম অংশ নাইট্রোজেন চক্র এসো আমরা সরাসরি স্লাইডে চলে যাই আমরা জানি যে পরিবেশে কতগুলো মৌল থাকে যা জীবদেহ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটি মৌল হল নাইট্রোজেন পরিবেশে সাতাত্তর থেকে উনআশি শতাংশ নাইট্রোজেন থাকা সত্ত্বেও জীবদেহ সরাসরি এই নাইট্রোজেনকে নিজের জীবদেহ গঠনে ব্যবহার করতে পারে না নাইট্রোজেন উদ্ভিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌল বা ক্রুশিয়াল এলিমেন্ট কিন্তু যেহেতু উদ্ভিদ বা প্রাণী একে সরাসরি ব্যবহার করতে পারে না তাই আমরা দেখব যে পরিবেশের নাইট্রোজেন কি করে জীবদেহে প্রবেশ করে অর্থাৎ পরিবেশ এবং জীবদেহের মধ্যে নাইট্রোজেন নামক মৌলের যে ক্রমান্বয়িক চক্রাকারে আবর্তন ঘটে সেই চক্রটি হল নাইট্রোজেন চক্র আমরা আগেই বলেছি যে বাতাসে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে কিন্তু একে মৌল বা গ্যাস রূপে উদ্ভিদ প্রাণী সরাসরি ব্যবহার করতে পারে না তবে কিভাবে এটির ব্যবহার সম্ভব উদ্ভিদ এই নাইট্রোজেনকে নাইট্রাইট নাইট্রেট বা অ্যামোনিয়াম আয়নে রূপান্তরের পর ব্যবহার করতে সক্ষম হয় নাইট্রোজেন চক্র কতগুলি ধাপের মাধ্যমে ঘটে প্রথম ধাপ নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশান দ্বিতীয় ধাপ আত্মীকরণ বা অ্যাসিমিলেশন তৃতীয় ধাপ অ্যামোনিফিকেশান চতুর্থ ধাপ নাইট্রিফিকেশন এবং পঞ্চম ধাপ ডিনাইট্রিফিকেশন এখানে একটি কথা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে নাইট্রোজেন চক্রের উপরোক্ত পাঁচটি ধাপেই অণুজীব বা মাইক্রোঅরগানিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের কথা আমরা পরবর্তী স্লাইডে জানবো এবং বুঝবো আমরা প্রথম ধাপটি নিয়ে আলোচনায় আসি প্রথম ধাপ নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন ফিক্সেশান অর্থাৎ বাতাসের যে মুক্ত বা গ্যাসীয় নাইট্রোজেন আছে সেটি কোনো নাইট্রেট যৌগ বা অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াই হল নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন আবদ্ধকরণ বাতাস থেকে এই বিপুল পরিমাণ নাইট্রোজেনকে আমরা প্রধানত তিনটি পদ্ধতিতে স্থিতিকরণ করতে পারি তার প্রথমটি হল পরিবেশীয় নাইট্রোজেন স্থিতিকরণ বা ভৌত নাইট্রোজেন সংবন্ধন যখন বজ্রপাত বা বিদ্যুৎকরণ হয় তখন গ্যাসীয় নাইট্রোজেনের একটি বড় অংশ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে বৃষ্টি শুরু হলে জলের সঙ্গে এই অক্সাইডগুলির বিক্রিয়ায় নাইট্রিক বা নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয় এবং তা জলের সঙ্গে ধুয়ে মাটিতে এসে পৌঁছয় মাটিতে পৌঁছনোর পর উদ্ভিদ নাইট্রোজেন মৌলকে এই নাইট্রাইট বা নাইট্রেট লবণ রূপে জলের সঙ্গে শোষণ করে নিজের দেহে ব্যবহার উপযোগী করে দ্বিতীয় নাইট্রোজেন আত্মীকরণ পদ্ধতিটি হল বায়োলজিক্যাল ফিক্সেশন এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু অনুজীব বা মাইক্রো মাইক্রোঅরগানিজম তারা নাইট্রোজেনকে প্রধানত অ্যামোনিয়াম আয়ন রূপে মাটিতে মিশিয়ে দেয় অর্থাৎ নাইট্রোজেন পাওয়ার দুটি পদ্ধতি রয়েছে একটি পরিবেশীয় নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তর করা আর দ্বিতীয়টি হল পরিবেশীয় নাইট্রোজেনকে অ্যামোনিয়াম আয়নে রূপান্তরিত করা যে সমস্ত ব্যাকটেরিয়া জাতীয় অনুজীব মূলের অর্বুদে বসবাস করে তারা পোষক উদ্ভিদ থেকে হাইড্রোজেন সংগ্রহ করে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন করে যে অ্যামোনিয়াকে উদ্ভিদ পরবর্তীকালে তার বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারে ছবিতেও আমরা দেখানোর চেষ্টা করেছি যে বাতাসের নাইট্রোজেন মূলের অর্বুদে ব্যাকটেরিয়া আত্মীকরণ করে ব্যবহারযোগ্য অ্যামোনিয়ায় রূপান্তর করছে এবং সে অ্যামোনিয়া উদ্ভিদ দেহে শোষিত হয়ে উদ্ভিদের ক্রমাগত বৃদ্ধি ঘটাচ্ছে এখন এই নাইট্রোজেন স্থিতিকরণকে আমরা একটি সারণির সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করছি নাইট্রোজেন স্থিতিকরণ প্রধানত ধরনের একটি অজীবীয় বা অ্যাবায়োটিক আর একটি জীবীয় বা বায়োটিক অ্যাবায়োটিক প্রধানত দু রকম একটি পরিবেশীয় বা ভৌত বিদ্যুৎখরণ ও বজ্রপাতের সময়ে যেটি ঘটে দ্বিতীয়টি শৈল্পিক বা ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পজাত জৈবিক নাইট্রোজেন আত্মিকরণ দুধরনের অনুজীব দিয়ে ঘটে একটি মুক্তজীবী বা স্বাধীনজীবী বা ফ্রি লিভিং অপরটি মিথজীবী বা সিমবায়োটিক মুক্ত বা স্বাধীনজীবী অনুজীবরা আবার তিন ধরনের হতে পারে একটি বায়ুজীবী ব্যাকটেরিয়া অ্যাজাটো ব্যাক্টার এবং ক্লস্ট্রিডিয়াম অবায়ুজীবী ব্যাকটেরিয়া রোডোস্পাইডিলাম এবং ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল নস্টক কিংবা অ্যানাবিনা যারা মিথজীবী ব্যাকটেরিয়া তারা প্রধানত উদ্ভিদের মূলে বা কাণ্ডের অর্বুদে বসবাস করে মূলের অর্বুদে বসবাসকারী এ ধরনের অণুজীব হল রাইজোবিয়াম এবং ব্র্যাডি ব্র্যাডিরাইজোবিয়াম এবং কাণ্ডের যে নডিউল বা অর্বুদ রয়েছে তাতে বসবাসকারী ব্যাকটেরিয়া হল অ্যাজো রাইজোবিয়াম আমরা এরপর দেখব যে এই অনুজীবরা, কী করে নাইট্রোজেনের আত্মীকরণ ঘটায় এরা অত্যন্ত বিশেষ ধরনের এক অনুজীব যাদের দেহে একটি বিশেষ উৎসেচক থাকে উৎসেচকটির নাম হল নাইট্রোজিনেজ এটি কি করে নাইট্রোজেনের দুটি পরমাণুর মধ্যে থাকা ত্রিবন্ধনী ভেঙে দেয় এবং নাইট্রোজেনের সঙ্গে তিনটি হাইড্রোজেনকে যুক্ত করে অ্যামোনিয়া উৎপন্ন করে এই অ্যামোনিয়ায় পরবর্তীকালে উদ্ভিদ দেহে শোষিত হয় কোনো নাইট্রেট রূপে বা সরাসরি এরপর আমরা তৃতীয় পদ্ধতিটির কথা জানার চেষ্টা করব এটি মনুষ্যকৃত একটি পদ্ধতি বিজ্ঞানী হেবার এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিশেষ তাপ এবং চাপে বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় যে অ্যামোনিয়াকে পরে ইউরিয়ায় রূপান্তরিত করা হয় এবং সার রূপে সেটিকে জমিতে ছড়িয়ে দিলে উদ্ভিদ জলের সঙ্গে তা শোষণ করে এবং নিজের দেহের বৃদ্ধিতে ব্যবহার করে অর্থাৎ নাইট্রোজেন আত্মীকরণের কিংবা সংবন্ধনের তিনটি পদ্ধতির কথা আমরা এখানে জানলাম এবং বুঝলাম প্রথমটি ভৌত পদ্ধতি বিদ্যুৎখরণ এবং বজ্রপাতের সময় সেক্ষেত্রে নাইট্রোজেন নাইট্রেট রূপে মাটিতে জমা হয় দ্বিতীয়টি জৈবিক পদ্ধতি যেখানে অনুজীব নাইট্রোজেনকে প্রধানত অ্যামোনিয়া রূপে মাটিতে আত্মীকরণ করে মূলের কিংবা কাণ্ডের অর্বুদে তা পচে গেলে বা তা নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে বা নাইট্রেটে রূপান্তরিত হয়ে উদ্ভিদ দেহে ব্যবহারযোগ্য হয় তৃতীয়টি হলো নাইট্রোজেনকে কোনো শিল্প কারখানায় হাইড্রোজেনের সঙ্গে বিশেষ তাপ ও চাপের বিক্রিয়ায় অ্যামোনিয়ায় রূপান্তরিত করা এবং সেই অ্যামোনিয়াকে সার ইউরিয়া বা অন্যান্য সারে রূপান্তরিত করে উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহার করা মাটিতে নাইট্রোজেন সংবন্ধন হয়ে যাওয়ার পর এবার নাইট্রোজেন চক্রের দ্বিতীয় ধাপ শুরু হয় দ্বিতীয় ধাপটি হলো আত্মীকরণ নাইট্রোজেন মাটিতে সংবন্ধিত হওয়ার পর উদ্ভিদ মূলের সাহায্যে জলের মাধ্যমে দ্রবীভূত নাইট্রেট লবণ রূপে নিজের দেহের বিভিন্ন কলাকোষে নাইট্রোজেনকে পৌঁছে দেয় এটি হলো নাইট্রোজেন আত্মীকরণ উদ্ভিদ নাইট্রোজেনকে কিভাবে ব্যবহার করবে নাইট্রোজেন উদ্ভিদ দেহে প্রধানত দুটি যৌগ রূপান্ত তৈরি করতে ব্যবহৃত হয় একটি হলো প্রোটিন অপরটি হলো নিউক্লিক অ্যাসিড এছাড়া খাদ্যের মধ্যেও অন্যান্য নানা রূপেও নাইট্রোজেন জমা থাকতে পারে উদ্ভিদ দেহকে খাদ্যরূপে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণী গ্রহণ করে এবং প্রাণীর দেহ গঠনেও এই নাইট্রোজেন পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ব্যবহৃত হয় উদ্ভিদ এবং প্রাণী মারা যাওয়ার পর যে জৈব বস্তু মাটিতে জমা হয় সেই জৈব বস্তুকে ভেঙে কোনো কোনো ব্যাকটেরিয়া অ্যামোনিয়া উৎপন্ন করে এই রকম একটি ব্যাকটেরিয়া হল ব্যাসিলাস মাইকয়ডিস যারা জৈব বস্তু থেকে অ্যামোনিয়া তৈরি করে এই জৈব বস্তু থেকে অ্যামোনিয়া তৈরি করার পদ্ধতিটি নাইট্রোজেন চক্রের তৃতীয় ধাপ বা অ্যামোনিফিকেশান কিন্তু এখানেই থেমে গেলে নাইট্রোজেন চক্রোড চলবে না নাইট্রোজেনকে আবার পরিবেশে ফিরে যেতে হবে তার জন্য কি দরকার আমরা জানি যে নাইট্রোজেন একটি দুর্লভ মৌল একবার মাটিতে আত্মীকরণ করার পর উদ্ভিদ প্রাণীদেহে প্রবেশের পর সেটি ব্যবহৃত হয়েছে সেটি আবার মাটিতে ফিরে এসছে অ্যামোনিয়া রূপে সেটি যদি পরিবেশে অ্যামোনিয়া রূপে ফিরে যায় তবে পরিবেশ দূষণের যেমন সম্ভাবনা থাকে তেমনি নাইট্রোজেন হারানোরও সম্ভাবনা থাকে তাই অণুজীবরা আবার সক্রিয় হয়ে ওঠে এবং অ্যামোনিয়ামকে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোককাস নামক ব্যাকটেরিয়া নাইট্রাইটে রূপান্তরিত করে তারপর নাইট্রোব্যাক্টার নামক অপর একটি ব্যাকটেরিয়া তাকে জারিত করে নাইট্রেটে রূপান্তরিত করে অর্থাৎ এক্ষেত্রে অ্যামোনিয়াম আয়ন নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয় এই ধাপটি নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশান ধাপ নামে পরিচিত আমরা ছবিতেও দেখানোর চেষ্টা করেছি যে অ্যামোনিফিকেশান হওয়ার পর কিভাবে তা আস্তে আস্তে নাইট্রিফিকেশানের দিকে এগিয়ে যায় এক্ষেত্রে দেখো অ্যামোনিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড পুনরায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেটে রূপান্তরিত হয়েছে নাইট্রোজেন যখন পরিবেশ থেকে মাটিতে সম্বন্ধিত হয়েছিল তখন তার একটি রূপ ছিল নাইট্রেট তাহলে নাইট্রেট রূপান্তরিত হওয়ার পর আবার যদি নাইট্রোজেনকে পরিবেশে ফিরতে হয় তাহলে নাইট্রেট থেকেই ফিরতে হবে সেক্ষেত্রে একটি বিশেষ ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম হচ্ছে সিউডোমোনাস সেই সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স নামক ব্যাকটেরিয়াটি নাইট্রেটের বিজারণ ঘটিয়ে মুক্ত আণবিক নাইট্রোজেন উৎপন্ন করে যা বাতাসে ফিরে যায় এবং নাইট্রোজেন চক্রটি সম্পূর্ণ করে এবার আমরা ছবির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব এই নাইট্রোজেন চক্রের সামগ্রিক রূপ আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে নাইট্রোজেন চক্রে বাতাসের নাইট্রোজেন প্রথমে ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া লিভিং ইন লেগিউম রুট নোডিউলস দেখো তারা সেখানে তাকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করেছে এছাড়া আরেকটি ভাবেও নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যারা মাটিতে রয়েছে তারাও অ্যামোনিয়াম রূপে মাটিতে নাইট্রোজেন জমা করেছে এছাড়া কিছু অ্যারোবিক এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক তারা উদ্ভিদ এবং প্রাণীর দেহাংশ থেকে অ্যামোনিয়াম উৎপন্ন করেছে এই অ্যামোনিয়াম নাইট্রেটে রূপান্তরিত হয়েছে নাইট্রাইটের মাধ্যমে এই নাইট্রেট থেকে নাইট্রোজেন পুনরায় ডিনাইট্রিফিকেশান পদ্ধতিতে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে আবার পরিবেশে নাইট্রোজেনে ফিরে গেছে অর্থাৎ নাইট্রোজেন চক্রের বাঁদিকে রয়েছে প্রথম ধাপ নাইট্রোজেন আত্মীকরণ নিচে রয়েছে দ্বিতীয় ধাপ অ্যামনিফিকেশান তারপরে ডানদিকে রয়েছে নাইট্রোজেন চক্রের তৃতীয় ধাপ নাইট্রিফিকেশান এবং ডান দিকের ওপরে রয়েছে নাইট্রোজেন চক্রের শেষ ধাপ ডিনাইট্রিফিকেশান অর্থাৎ নাইট্রোজেন চক্রের প্রধান চারটি ধাপ হল নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামোনিফিকেশান নাইট্রিফিকেশান এবং ডিনাইট্রিফিকেশান এক্ষেত্রেও দেখো আমরা এটিকে একটি ফ্লোচার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি নাইট্রোজেন আত্মিকরণ হলো প্রধানত অ্যামোনিয়াম রূপে সেখান থেকে সেটি নাইট্রাইটে রূপান্তরিত হলো সেখান থেকে নাইট্রেটে রূপান্তরিত হলো আবার নাইট্রেট থেকে সেটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে পরিবেশের নাইট্রোজেনে ফিরে গেল অর্থাৎ এই ঘটনাটি ক্রমাগত ঘটতে থাকলে একদিকে যেমন জীব দেহে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি হয় জীব প্রজননের মাধ্যমে তার পরবর্তী অপত্য বংশ সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে পারে নিজের দেহের ক্ষয়পূরণ করতে পারে এবং জীব দেহ গঠন করতে পারে আবার পরিবেশেও এই নাইট্রোজেন ফিরে গিয়ে পরিবেশ এবং জীবজগতের মধ্যে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করতে পারে কিন্তু সব ক্ষেত্রেই কি নাইট্রোজেনের ভারসাম্য রক্ষিত হয় নাইট্রোজেন চক্র কি কোনোভাবে বিঘ্নিত হয় না এবার আমরা জানার ও বোঝার চেষ্টা করব নাইট্রোজেন চক্রের সমস্যা কি কি হতে পারে চ্যালেঞ্জেস ফেস্ট বাই দি নাইট্রোজেন সাইকেল মানুষ তার প্রয়োজনে নাইট্রোজেনকে বেশি বেশি করে ব্যবহার করা শুরু করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কী করে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব আসার জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং প্রধানত নাইট্রোজেন ঘটিত সার এই ধরনের সার উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ইনডিসক্রিমিনেটলি কৃষিক্ষেত্রে এই সার ব্যবহার করেছে ফলে যে পরিমাণ নাইট্রোজেন মাটিতে বা জলে থাকার কথা তার থেকে অনেক বেশি পরিমাণ নাইট্রোজেন পরিবেশ থেকে সম্বন্ধিত হয়ে মাটিতে বা জলে জমা হচ্ছে এবং সেই নাইট্রোজেন আর বাতাসে ফিরে যাচ্ছে না ফলে নাইট্রোজেন চক্রে একটি বিশৃঙ্খলা বা ডিস্টারবেন্স দেখা যাচ্ছে এবং পরিবেশের উপর তার নানা পার্শ্বপ্রভাব বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে আমরা সেইগুলো আস্তে আস্তে জানার এবং বোঝার চেষ্টা করি প্রথম দেখো নাইট্রোজেন ঘটিত দূষণ আজকের পরিবেশের নাইট্রোজেন সম্পর্কিত প্রধান যে দূষণটির কথা আমরা জানি সেটি হচ্ছে একদিকে বিশ্ব উষ্ণায়ন আরেকদিকে ওজন গর্ত আরেকদিকে অ্যাসিড বৃষ্টি এই তিনটে হচ্ছে পরিবেশ দূষণের তিনটি প্রধান আলোচ্য বিষয় এবং তিনটের সঙ্গেই নাইট্রোজেন কোনো না কোনোভাবে যুক্ত যখন নাইট্রাইট এবং অ্যামোনিয়াম রূপে নাইট্রোজেনের আত্মিকরণ হয় তা পরিবেশের স্থলজ এবং জলজ বাস্তুতন্ত্রে জমা হয় বিশেষ করে জলজ বাস্তুতন্ত্র যেমন নদী হ্রদ এবং উপকূলীয় জলভাণ্ডারে এসে জমা হয় ক্রমাগত কৃষিক্ষেত্রের বর্জ্যের সঙ্গে এই নাইট্রোজেনযুক্ত অংশ বৃষ্টির সময় ধুয়ে গিয়ে নানানভাবে বিভিন্ন জলাশয়ে জমা হয় নাইট্রোজেন যদি জলাশয়ে ক্রমাগত জমা হতে থাকে তার ফলে কতগুলো হার্মফুল কনসিকোয়েন্সেস বা ক্ষতিকর প্রভাব তৈরি হয় সেটি হলো ইউট্রাফিকেশান অ্যালগালব্লুম অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং জলীয় পরিবেশে একটি ডেড জোন বা মৃত্যু উপত্যকা তৈরি হওয়া যেখানে কোনো জলজ জীবেরই বেঁচে থাকা সম্ভব নয় অর্থাৎ নাইট্রোজেন দূষণ মৃত্যু উপত্যকা সৃষ্টি করছে জলজ পরিবেশে আমরা যে কথা বলছিলাম যে জনসংখ্যা ক্রমশ বাড়ছে এই বিপুল জনসংখ্যার জন্য প্রচুর খাদ্যের প্রয়োজন খাদ্য উৎপাদন বাড়াতে গেলে ফসল চাষের মধ্যে নানা বৈচিত্র্য আনা প্রয়োজন এবং বীজ বোনার পর থেকে ফসল তোলা পর্যন্ত যে সময়কাল সেটিকে কমিয়ে আনা প্রয়োজন অর্থাৎ ক্রপ হারভেস্টিংয়ের সময়কাল কমাতে গেলে গাছে দ্রুত বৃদ্ধি ঘটানো দরকার এবং তার জন্য সংশ্লেষিত রাসায়নিক সার কৃষিক্ষেত্রে ব্যাপক মাত্রায় প্রয়োগ করা প্রয়োজন হয়ে পড়েছিল এবং সেই রাসায়নিক সারের অন্যতম একটি উপাদান ছিল নাইট্রোজেন এই নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার যখন কৃষিক্ষেত্রে ব্যবহৃত হতে থাকল তখন অযাচিতভাবে যতটুকু প্রয়োজন আমরা তার অনেক বেশি নাইট্রোজেন ঘটিত সার অধিক উৎপাদনের জন্য প্রয়োগ করে একটি গ্রিনহাউস গ্যাস উৎপাদন আমরা বাড়িয়ে দিলাম সেটির নাম নাইট্রাস অক্সাইড বা N2O। ফলে সুস্থায়ী নাইট্রোজেন ব্যবহার বা সাস্টেনেবল নাইট্রোজেন ইউজ এবং কৃষিক্ষেত্রের উৎপাদন এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এর দুটোর মধ্যে একটা ভারসাম্যের অভাব দেখা গেল অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত সার ব্যবহারের ফলে পরিবেশে গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইডের ক্ষরণ বা নির্গমন বেড়ে গেল এবং বিশ্ব উষ্ণায়নের মতো ঘটনা আমরা ঘটতে দেখলাম অতিরিক্ত নাইট্রোজেন যদি জলে মেশে তাহলে কি হতে পারে জলের যে স্বাভাবিক জীববৈচিত্র্য তাদের জীবনযাত্রায় বিঘ্ন ঘটতে পারে কিন্তু কতগুলো বাইরে থেকে আসা জীব ইনভেসিভ স্পিসিস এবং ঘাস জাতীয় কিছু উদ্ভিদ তাদের বৃদ্ধির হার বেড়ে যেতে পারে ফলে যে নেটিভ ভেজিটেশন বা স্থানীয় জীব বৈচিত্র্য রয়েছে তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়ে যেতে পারে ফলে সেই অঞ্চলে যে প্ল্যান কমিউনিটি আছে তার স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে বা তাতে কোনো শিফটিং হতে পারে এবং শেষ পর্যন্ত জীব মারাত্মকভাবে হ্রাসপ্রাপ্ত হতে পারে সুতরাং কোনো একটি অঞ্চলের যদি প্ল্যান কম্পোজিশন বা উদ্ভিদ গোষ্ঠীর গঠনের কোনো পরিবর্তন হয় তাহলে বাস্তুতন্ত্রের যে বিভিন্ন কার্য রয়েছে শক্তি প্রবাহ খাদ্য খাদ্যজাল গঠন ইকোলজিক্যাল পিরামিড কিংবা অন্যান্য যে কার্যগুলো ইকোলজিক্যাল সার্ভিস সেগুলোতেও কিন্তু প্রভাব পড়তে পারে অর্থাৎ নাইট্রোজেন বেশি করে ব্যবহার করলে একদিকে যেমন বিশ্ব উষ্ণায়নের ঘটনা ঘটছে জলীয় বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে একই সঙ্গে বাস্তুতন্ত্রে যারা থাকে অর্থাৎ জীববৈচিত্র্যের বিপন্নতাও কিন্তু সমানভাবে বেড়ে চলেছে আমরা যেটির প্রতি সবথেকে বেশি গুরুত্ব আরোপ করবো নাইট্রোজেন চক্রের ডিস্টারবেন্স বা নাইট্রোজেন চক্রের ভারসাম্যহীনতা হলে সেটি একটু আগেই আমরা বলেছি এখন স্লাইডে আমরা দেখাচ্ছি দেখো সেই গ্রিন হাউস গ্যাসটি নাইট্রাস অক্সাইড যার ওয়ার্মিং পোটেন্সিয়াল কিন্তু কার্বন ডাই অক্সাইডের থেকেও বেশি সিনথেটিক নাইট্রোজেন ফার্টিলাইজার কিংবা স্টক প্রোডাকশানের সঙ্গে এই গ্যাসটির নির্গমন সরাসরিভাবে যুক্ত এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর পরিমাণে শক্তি ব্যবহার করি এই শক্তির উৎস হল জীবাশ্ম জ্বালানি এবং সেই জীবাশ্ম জ্বালানির মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাপবিদ্যুৎ তৈরি করতে যে পেট্রোল বা কয়লা ব্যবহার করা হয় তা পোড়ানোর ফলেও বহু শত বছর ধরে পরিবেশে সরাসরি নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রিক অক্সাইডের মতো যৌগগুলো মিশছে এই ধরনের যৌগ ওজন স্তরের ক্ষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজন স্তরের ক্ষয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ হল নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যুক্ত হল নাইট্রাস অক্সাইড এবং পরিবেশ দূষণের সঙ্গে যুক্ত হল অ্যামোনিয়া আমরা এরপর দেখে নেই সেই তিনটি যৌগের কথা যেটা এইমাত্র আমি বললাম একটি হচ্ছে অ্যামোনিয়া একটি নাইট্রিক অক্সাইড এবং অপরটি নাইট্রাস অক্সাইড ছবিতে দেখো যে মানুষের নানাবিধ কার্যের ফলে গ্লোবাল এমিশন অফ নাইট্রোজেন কন্টেইনিং গ্যাসেস এটা কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে ফর্টি পারসেন্ট অব দি নাইট্রাস অক্সাইড 80 পারসেন্ট আর মোর অফ নাইট্রিক অক্সাইড অ্যান্ড সেভেন্টি অফ অ্যামোনিয়া পরিবেশে মুক্ত হয় এই মানুষের নানাবিধ কার্যের ফলে এর ফলে কি হচ্ছে বাতাসে অ্যাটমসফেরিক কনসেন্ট্রেশন অব গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড ক্রমাগত বাড়ছে যা থেকে স্মগ তৈরি হয় এবং তার থেকে মানব স্বাস্থ্যের হানি হয় এর ফলে কি হচ্ছে যদি বিভিন্ন বাস্তুতন্ত্রে নাইট্রোজেনের পরিমাণ বাড়তে থাকে তাহলে বায়োলজিক্যালি অ্যাভেলেবল নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কমতে পারে ফলে মানব স্বাস্থ্যের উপর আরেকটি রিভার্স এফেক্ট দেখা যেতে পারে এবং পরিবেশে যদি ক্রমাগত নাইট্রোজেন ফার্টিলাইজেশন হয় বাস্তুতন্ত্রে তাহলে বাস্তুতন্ত্র বিশেষ করে জলজ বাস্তুতন্ত্র ইউট্রাফিক বাস্তুতন্ত্রে রূপান্তরিত হতে পারে সেখানে ডেড জোন তৈরি হতে পারে এবং জলজ বাস্তুতন্ত্র থেকে কোনো কোনো জীববৈচিত্র্য চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে এখন আমরা একটু পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করি যে মানুষের কোন কোন ক্রিয়াকলাপ এই নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে তাহলে আমরা প্রথমেই যেটি উল্লেখ করব জমিতে নাইট্রোজেন সারের যথেচ্ছ ব্যবহার মোটর গাড়ি এবং কলকারখানার জীবাশ্ম জ্বালানির দহন জেট প্লেনের ধোয়া তরল নাইট্রোজেনের ব্যবহার নাইট্রোজেন যৌগযুক্ত বিস্ফোরক তৈরি এবং তার পরীক্ষা নিরীক্ষা রং ওষুধ পেট্রোকেমিক্যাল এবং চর্মশিল্প এই ধরনের কারখানা থেকে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থের নিক্ষেপ এবং জীবজন্তু ও মানুষের মলমূত্র যত্রতত্র নিক্ষেপ প্রত্যেকটি জায়গা থেকেই যে নাইট্রোজেন বেরিয়ে আসে সেটি প্রধানত অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড রূপে যা পরিবেশের নানান দূষণ ঘটায় পরবর্তী প্রশ্ন দেখো যদি এরকম প্রশ্ন হয় যে পরিবেশে নাইট্রোজেনযুক্ত কোন কোন যৌগের পরিমাণ বেড়ে গেছে আমরা বলবো নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড যা একটি গ্রিন গ্যাস এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড ওজন গর্ত এবং অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এবং নাইট্রাস অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী তাহলে পরিবেশে নাইট্রোজেনযুক্ত যৌগ বহুগুণে বেড়ে যাওয়ায় কি কি সমস্যা হচ্ছে বারবার একই আলোচনার মধ্যে আমরা ফিরে আসছি যাতে তোমরা নাইট্রোজেন চক্রের ডিস্টারবেন্সের সঙ্গে বর্তমান কালের পরিবেশের সমস্যাগুলোকে যুক্ত করতে পারো তাহলে নাইট্রাস অক্সাইডের জন্য বিশ্ব উষ্ণায়ন ঘটছে বিশ্ব উষ্ণায়ন ঘটলে কি কি ঘটনা হতে পারে বিশ্ব উষ্ণায়ন হলে হিমবাহের গলন হার বেড়ে যেতে পারে ফলে নদীতে মিষ্টি জলের পরিমাণ প্রথমে বাড়লেও একসময় মিষ্টি জলের সংকট দেখা যেতে পারে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে গিয়ে পার্শ্বভর্তী যে দ্বীপগুলো রয়েছে সে দ্বীপগুলো ডুবে যেতে পারে চিরতরে সুন্দরবন অঞ্চলে এরকম দ্বীপগুলো নিমজ্জিত হওয়ার ঘটনা আমাদের চোখে পড়ছে ঘোড়ামারা বলে একটি দ্বীপ আছে সেটির অনেকটি অংশই সমুদ্রের নিচে চলে গেছে বলা হচ্ছে যে বর্তমানে যে বিশ্ব উষ্ণায়নের হার তাতে সমুদ্র উপকূলবর্তী প্রায় একশো থেকে একশো আশিটি শহর আগামী দিনে এই জলের তলায় চলে যেতে পারে এছাড়া আর কি ঘটনা হতে পারে সমুদ্রের জল যদি গরম হয়ে যায় সমুদ্রের যদি অমলায়ন বেশি হয় তাহলে কোরাল রিফ বিভিন্ন মাছ কচ্ছপ এবং অন্যান্য বহু প্রাণী বিলুপ্তির সম্ভাবনা বেড়ে যেতে পারে যদি বিশ্ব উষ্ণায়ন ঘটে তাহলে মিলনে সাহায্যকারী মৌমাছি বা প্রজাপতির মতো প্রজাতি বিলুপ্ত হতে পারে পরাগমিলন যদি না হয় ফসল উৎপাদন ব্যাহত হতে পারে এবং আগামী দিনে খাদ্যের যে ভাণ্ডার বা খাদ্য উৎপন্ন করার যে পদ্ধতি তা দারুণভাবে ব্যাহত হতে পারে ফলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ওয়ান এবং টু নো পভার্টি এবং জিরো হাঙ্গার যাতে দু হাজার তিরিশের মধ্যে পৌঁছানোর কথা বলা হচ্ছে সেটিতে পৌঁছনো কিন্তু সম্ভব হবে না দ্বিতীয়ত যে ঘটনাটি নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার সঙ্গে যুক্ত সেটি হল বায়ু দূষণ প্রচুর পরিমাণে বায়ুতে নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড বেড়ে গেছে এবং এটি গৌণ বিক্রিয়ার মাধ্যমে ধোঁয়াশা তৈরি করে সূর্যের আলো প্রবেশ বাধাপ্রাপ্ত হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড তৈরি করে সেটি যখন বৃষ্টির জলের সঙ্গে কোনো সৌধ বা কোনো আমাদের আর্কিটেকচারাল স্ট্রাকচারের উপর পড়ে তখন সেখানে ক্ষয় হয় যাকে আমরা স্টোন ক্যান্সার বলে থাকি এই অ্যাসিডগুলো যখন মাটিতে এসে মেশে তখন মাটির পিএইচের পরিবর্তন ঘটায় এবং মাটিতে যে মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড রয়েছে বায়োডাইভার্সিটি রয়েছে তাকেও কিন্তু নষ্ট করে এই যুক্ত যৌগ যখন জলে মেশে তখন জলে শৈবালের পরিমাণ অত্যধিক পরিমাণে বেড়ে যায় পুকুরের জলের রং সবুজ হয়ে যায় এবং তারা তাদের শ্বাসকার্যের জন্য যে অক্সিজেন জল থেকে নেয় দ্রবীভূত অক্সিজেন তা নেওয়ার ফলে জলে অক্সিজেনের ঘাটতি হয় তখন জলে যে বাস করে জীব মাছ এবং অন্যান্য জলজ প্রাণী তারা অক্সিজেনের অভাবে মারা গিয়ে জলের উপরে ভেসে ওঠে এবং তারা একসময় যখন পচে যায় তখন ওই পুকুরের জল আর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং পুকুরটিকে ইউট্রফিকেটেড পন্ড বলা হয় আর মাটিতে যদি নাইট্রোজেনযুক্ত জমা হওয়ার ফলে মাটির পিএইচের পরিবর্তন হয় এবং অণুজীবের যদি সংখ্যা ক্রমশ হ্রাস পায় তাহলে ফসল উৎপাদন কমে গিয়ে দুর্ভিক্ষ বা পভারটির মতো ঘটনা ঘটতে পারে আমরা আগেই আলোচনা করেছিলাম আমরা আরেকবার দেখানোর চেষ্টা করছি যে নাইট্রোজেন আবদ্ধকরণের পদ্ধতিগুলো কি কি। প্রথম পদ্ধতি প্রাকৃতিক বিদ্যুস্ফোরণ এবং বৃষ্টিপাতের সময় ঘটে বজ্রপাতের সময় নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় যা জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রাস এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয় ও মাটিতে মেশে পরে এই দুই ধরনের অ্যাসিড মাটিতে থাকা বিভিন্ন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম ঘটিত খনিজ পদার্থের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রেট লবণ গঠন করে এবং উদ্ভিদ ওই নাইট্রোজেন ঘটিত যৌগ শোষণ করে আমাদের যদি বলা হয় যে জীবজ নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রে কি ভূমিকা পালন করে আমরা বলবো স্বাধীনজীবী জীবাণুর দ্বারা নাইট্রোজেন আত্মীকরণ হয় যেমন ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজাটোব্যাক্টর কিংবা নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া যেমন নষ্টক এবং অ্যানাবিনা তারা সরাসরি নাইট্রোজেন শোষণ করে নিজের দেহে নাইট্রোজেন ঘটিত যৌগ তৈরি হয় এই ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া মারা গেলে ওই নাইট্রোজেন মাটিতে মেশে এবং উদ্ভিদ ওই নাইট্রোজেন ঘটিত যৌগ শোষণ করে আর আরেকটি নাইট্রোজেন আত্মীকরণের পদ্ধতি হলো মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা লেগুমিনাস উদ্ভিদ অর্থাৎ ছোলা মটর শিম তাদের মূলের নডিউলে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে তারা বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে আশ্রয়দাতা উদ্ভিদের শর্করা জাতীয় খাবারের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করিয়ে অ্যামোনিয়া গঠন করে এই অ্যামোনিয়া পরবর্তীকালে নাইট্রেট লবণে রূপান্তরিত হয় এবং আশ্রয়দাতা উদ্ভিদ তা গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে আর তৃতীয় পদ্ধতিটি হলো শিল্পজাত আমরা নাইট্রোজেনকে হাইড্রোজেনের সঙ্গে কলকারখানায় বিশেষ তাপ ও চাপে বিক্রিয়া করিয়ে অ্যামোনিয়া তৈরি করি যা ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট রূপে মাটিতে ব্যবহৃত হয় ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে এছাড়া আরও তিনটি প্রশ্ন আমরা এখানে আলোচনা করব একটি হচ্ছে অ্যামোনিফিকেশান যে ধাপে মৃত জীবদেহে থাকা প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় এক্ষেত্রে যে দুটি ব্যাকটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে দুটি হল ব্যাসিলাস মাইকয়েডিস এবং ব্যাসিলাস র্যামোসাস এমনিফিকেশানের পর আমরা আগেই আলোচনা করেছিলাম যে পরবর্তী ধাপটি হলো নাইট্রিফিকেশান সে নাইট্রিফিকেশানের আবার দুটি ধাপ রয়েছে সেই প্রথম ধাপটি হল অ্যামোনিয়া নাইট্রাইটের রূপান্তর এই ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া হল নাইট্রোসোমোনাস এবং দ্বিতীয় ধাপে নাইট্রোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে নাইট্রোজেন চক্রের সর্বশেষ ধাপ হলো ডিনাইট্রিফিকেশান এক্ষেত্রে দুটি ব্যাকটেরিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে দুটি হলো সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস তারা নাইট্রোজেনকে বিয়োজিত করে নাইট্রো নাইট্রেটকে নাইট্রোজেনে বিয়োজিত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় আমরা নাইট্রোজেন সংক্রান্ত বিভিন্ন ধাপের কথা জানলাম বিভিন্ন ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করলাম ব্যবহারযোগ্য নাইট্রোজেনের দুটি রূপের কথা জানলাম নাইট্রোজেন চক্রকে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ কী করে বিঘ্নিত করছে তার একটি রূপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং তার পরিবেশীয় ফল কি কি হতে পারে সেটাও তোমরা এখান থেকে জানার চেষ্টা করলে ধন্যবাদ